মাছও বাচ্চা নেই এটা যদি ইউজ করতে হয় একে যদি পুরো দুটো হলো একটা বাচ্চা সাপা ভরে মারা গিয়েছে হাই ক্রস এটা হ্যাঁ এগুলো হাই ক্রস কত পর্যন্ত বলি 7 7.5 এই যে দাঁত হইছে এটা 6000 5.5 বিক্রি এক পাল দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা জেলার দামুরদা থানার দুগদুগি পশুহাট থেকে আমরা এখন আছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ল এবং ক্রস গাড়ল ঠিক সেখানেই যেখানে এগুলো বেচা কিনা হয় আমরা এখান থেকে আপনাদেরকে গাড়লের বর্তমান বাজার মূল্য এবং জাতমানের বৈশিষ্ট্যের একটি ধারণা দিব পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর আজকে তারিখ 22 জানুয়ারি মাস 2024 রোজ সোমবার দর্শক এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় অনেকগুলো এক পাল গাড়ল এবং ক্রস গাড়ল আমরা সরাসরি মালিকের কাছে যাব কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা আজকে কয়টা নিয়ে এসেছেন আজকে 42টা আছে কয়টার এখানে আছে এখন বর্তমানে 38টা মতন 4-5টা মতন বিক্রি হয়েছে বিক্রি করে ফেলেছেন না আচ্ছা আপনার কাছে মা সহ বাচ্চা নেই হ্যাঁ স্যার মা সহ বাচ্চা একটু এক জায়গায় করেন তো দেখি তাদেরকে দর্শক এই পালের মধ্যে মনে রাখাও কিন্তু কষ্টের একটা ব্যাপার কোন মার কোন বাচ্চা কাকা কিন্তু ঠিকই বের করে ফেলেছে যেহেতু তার হাতের জিনিস কাকা এই মা বাচ্চা কি একসাথে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ কত দাম চাচ্ছেন 18000 দাম বেচা কিনা আরো 1000 কম এটা কি অরিজিনাল গাড়ল না ক্রস অরিজিনাল গাড়ল এটা এটা অরিজিনাল গাড়ল এই যে আচ্ছা 18000 চাওয়া তাই তো হ্যাঁ চাওয়া বেচা কিনা আরো কম কম আচ্ছা একটা গাড়লের বাচ্চা কয়টা হয় গাড়লের বাচ্চা দুটো হয় একটা হয় এই দুটো হলো একটা বাচ্চা সাপা ভরে মারা গিয়েছে ও আর এই একটা বেঁচে আছে একটা বেঁচে দর্শক এই যে দেখেন দুধ খাচ্ছে কি সুন্দর করে বাচ্চাটা তার মার আচ্ছা কাকা এবার আমাকে একটা ছেলে গাড়ল দেখান এই যে দর্শক এবার আমরা একটা ছেলে গাড়ল দেখব ছেলে গাড়ল এর বিশেষত্ব এর লেজ লম্বা তাই তো লেজ লম্বা আচ্ছা এটার বয়স কেমন এটা 5-5.5 মাস দাঁত হয়েছে না 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 কেমন দেরি চাচ্ছেন এটা এইগুলা দাম চাচ্ছি 10000 বেচা কিনা কম আছে 2000 কম হবে 8000 টাকা 8000 আচ্ছা এর দাম কি হয়েছে আজকে কেউ দাম বলেছে কত পর্যন্ত বলেছে 7 পর্যন্ত 7.5 পর্যন্ত বলেছে আচ্ছা দর্শক একটা আনকমন বাচ্চা দেখব এটা এটা দেখব কাকা হ্যাঁ এটা হচ্ছে ছেলে বাচ্চা খুব এটা এই এটা ছেলে বাচ্চা হ্যাঁ ছেলে এটার কালার এমন হওয়ার কারণ কি এটা কি ক্রস এটা ক্রস অথবা এর মাও কালো ও আচ্ছা আচ্ছা না আপনি এক্স্যাক্ট বলেন এটা কি ক্রস না অরিজিনাল এটা হচ্ছে ক্রস ক্রস এর মা কালো হওয়ার কারণে এমনটা বাচ্চাটা হয়েছে কিন্তু ছেলে বাচ্চা বাচ্চাটা খুব মান আনাছে দেখ নাই ভালো জি 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 ঠিক তাই ঠিক তাই এটা কত চাচ্ছেন এটা 6000 5.5 বিক্রি 6000 5.5 বিক্রি কাকা আর একটা বড়টা হ্যাঁ হ্যাঁ এটা এটা কি ছেলে হ্যাঁ এটা পাঠা এক কথায় এটা পাল চালানোর মতো হয়ে গিয়েছে আর কি ও আচ্ছা আচ্ছা পাল চালানোর মতো হয়ে গিয়েছে পাঠা পাঠা এটার সিমেন এখন বাচ্চা হবে হ্যাঁ বাচ্চা হবে আচ্ছা প্রাপ্তবয়স্ক পাঠাগুলো কেমন চান এইটার দাম চাচ্ছি 18000 2000 কম হলে পরে বেচা যাবে তাই নাকি জি 18000 2000 কম হইলেও এখন দোকান যাইতে চাই দোকানদার দুইটা দাঁত হইছে হ্যাঁ এই যে দুইটা দাঁত হইছে তাই এটা পাল দেয়া যাবে এখন আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এখন এই যা এইগুলো হচ্ছে মেয়ে বাচ্চা কোনগুলো এই যে এই মেয়ে বাচ্চা তারা অনেক খামারি করার জন্য নিচ্ছে হ্যাঁ এই যে এইগুলোর দাম পড়বে 7000 দাম 6.5 বিক্রি 7000 দাম 6.5 বিক্রি এটা মেয়ে বাচ্চা হ্যাঁ এই যে মেয়ে বাচ্চা এই সবগুলো সব এই যে একটা সাইজ হবে এরা কি হিটে আসবে এখন না বয়স না না এখনো আপাতত কিছু না হলে 2 মাস আবার 2 মাস পরে হিটে আসবে 6.5 মাস বয়স 6 মাস না হইলে হবে না 6 মাস 7 মাস এইভাবে লাগবে 6 মাস 7 মাস এইভাবে লাগবে এগুলো কি আপনার অরিজিনাল গাড়ল এগুলো হাই ক্রস হাই ক্রস এটা হ্যাঁ এগুলো হাই ক্রস আচ্ছা এগুলো হাই ক্রস বলতেছে দর্শক এই গাড়ল বিষয় বিশেষ করে এরা এক পালে থাকতে ভালোবাসে এই হাটের মধ্যে অনেক ভিড় আছে একটা গাড়লও হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই এরা পালে থাকে যদিও আচ্ছা যাই হোক কাকা ধন্যবাদ আপনাকে আপনার ফোন নাম্বারটা বলেন 01951 110300 ঠিক আছে দর্শক শীতের কারণে এই গাড়ল বলেন ভেড়া বলেন গাড়লের হাই ক্রস এগুলো একটু কম আমদানি হচ্ছে যা আমি দেখতেছি কারণের আগেও আমার চোখে পড়েছে এখানে অনেক
পালে পালে বিশেষ করে এই গাড়ল হাই ক্রসের গাড়লগুলো বিক্রির জন্য বিক্রেতারা হাটে আমদানি করতেন। আমরা এখানে বেশ কিছু দেখছি। এই ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কয়টা নিয়ে এসেছিলেন? আজকে ভাই 65 পিস আনছি ভাই। বিক্রি করলেন কয়টা? বিক্রি করেছি ভাই 8 পিস। 8 পিস? হ্যাঁ ভাই। কত হাটে থেকে তো আজকে কম তাহলে? আজকে একটু কম ভাই, কাস্টমার কম আজকে, আসলে বাদলার মানে আকাশ। আচ্ছা আমি বিষয় আমি লক্ষ্য করছি, এই যে ভেড়ার গায়ে তিলে তিলে কালো কালো এগুলো কি? ওগুলো ভাই ওই এক ধরনের ঝোড় ভাই, ওই সরাতি মরাতি গেলি ওই গায়ে লেগে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঝোড়, তাছাড়া কিছু না? না না, আমি ভাবছি উকুন কিংবা কোনো পোকা টোকা নাকি। ওই যে ওই বাচ্চাটা নিয়ে আসেন তো, ওইগুলো কি আপনাদের না বাইরের? ওগুলো আমার। ওই যে ওইটা নিয়ে আসেন তো। এই যে দর্শক ভাই, এটা কি অরিজিনাল? হ্যাঁ এটা অরিজিনাল। কি অরিজিনাল গাড়ল? এটা অরিজিনাল গাড়ল। এর বয়স কেমন হয়েছে? এর বয়স 6 মাস হবে। 6 মাস? 6 মাস। দাঁত কি হয়েছে? এখনো দাঁত হয়নি। আচ্ছা, এটা মেয়ে না ছেলে? এটা ছেলে। ছেলে? আচ্ছা, বছরখানি বয়স হলে বীজ দিতে পারবে। আচ্ছা, 1 বছর লেগে যায় না ভাই? 1 বছর লাগে। পূর্ণাঙ্গ পুরুষ হইতে ওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, এর যে সিমেন্টটা আছে এটা যদি ইউজ করতে হয়, একে যদি পূর্ণাঙ্গ বয়সে আনতে হয়, এর সিমেন্টটা বাচ্চা আনতে হইলে ওকে 1 বছর প্লাস বয়স হওয়া লাগবে, তারপরে ও প্রাপ্ত আর কি ম্যাচিউর হবে, তাই তো ভাই? হ্যাঁ ভাই। এটা দাম কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছে ভাই 15,000 টাকা। 15,000 টাকা? কত হইলে এগুলো বেচেন? এটা যদি 15,000 টাকা দাম চাচ্ছে, যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তার জন্য 2,000 টাকা ছাড়। 13? জি, তার 13,000 টাকা হলে এটা দিতে পারবো। এর দাম হয়েছে আজকে? হ্যাঁ আজকে দাম হয়েছে। কত পর্যন্ত? 11-12 এরকম দাম হয়েছে। আচ্ছা, আপনি 13 হলে বিক্রি করতে পারবেন? হ্যাঁ 13 হলে বিক্রি করতে। আচ্ছা, আপনার কাছে মা সহ বাচ্চা নাই? হ্যাঁ হ্যাঁ। একটু ধরেন তো দেখি। দর্শক, যে মা সহ বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে, এই বাচ্চাটার বয়স কতদিন ভাই? এই বাচ্চাটার বয়স 1.5 মাস মতো হবে ভাই। 1.5 মাস হয়েছে? হ্যাঁ। বাচ্চা কি একটা করে দেয় এরা? এরা আছে গাড়ল তো, এরা একটা করে দেয় বেশিরভাগ। বেশিরভাগ একটা করে দেয়? গাড়ল ভাই একটা করে দেয়। আচ্ছা, এই মা বাচ্চা কত চাচ্ছেন? এই ধাড়ি বাচ্চা? এই ধাড়ি বাচ্চা 20,000 টাকা দাম চাচ্ছি ভাই। আচ্ছা, এই ধাড়িটা কয়বার বাচ্চা দিয়েছে? এই ধাড়িটা আনুমানিক 3 বার হয়তো দিয়েছে। আচ্ছা, এটা আপনার হাতের না না পরে কিনে? না এটা এটা আছে পরে কিনছি ভাই। কিনে আমার পালে লাগিয়েছে। আচ্ছা, এই মা বাচ্চা কত টাকা হইলে বেচতে পারবেন সর্বনিম্ন? সর্বনিম্ন 17,500 টাকা হলে বেচতে পারবেন। 17,500 টাকা হইলে বেচতে পারবেন? আচ্ছা, একটা পাঠা দেখান। পাঠা পূর্ণাঙ্গ বয়স্ক? এই যে ভাই পাঠা না? যে ভাই পূর্ণাঙ্গ বয়স্ক? হ্যাঁ ভাই, এটা এটা দিয়ে কাজ চালান যাবে ভাই। আচ্ছা, এটা দিয়ে বাচ্চা নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে হবে। আচ্ছা, এর দাঁত হয়েছে? হ্যাঁ দাঁত, 2টা দাঁত হয়েছে। দেখান দাঁত দেখবো। আচ্ছা, এই যে দাঁত হয়েছে। এই পাঠা কেমন চাচ্ছেন দাম? এই পাঠাটার দাম চাচ্ছে ভাই 16,000 টাকা। এটা কি অরিজিনাল গাড়ল না ক্রস আছে? এটা আছে ক্রস ভাই, ক্রস। আচ্ছা, 16,000 চাচ্ছেন? জি। কেমন হইলে এটা বেচতে পারবেন? এটা 14,000 টাকা হলে বেচতে পারবেন। 14,000 টাকা হইলে বেচতে পারবেন? আচ্ছা ঠিক আছে। অরিজিনাল গাড়লের পাঠা দেখতে চাচ্ছি, আছে? আপাতত আমার এখানে নেই, আমার ফার্মে আছে। ফার্মে আছে? আচ্ছা আচ্ছা। দুইটা এনেছিলাম, বিক্রি হয়ে গেছে। কত টাকায় বেচলেন ওই পাঠা? 2টা 42,000 টাকায় বেচ। এক জোড়া নিয়েছে? জি জি। যে কিনেছে একসাথেই কিনেছে? দুইটা একসাথে কিনেছে। আচ্ছা, ওইগুলো দাঁত কয়টা করেছিল? ওটা 2টা করে দাঁত হয়েছে। তাহলে ওইটাও তো অল্প বয়সের পাঠা? হ্যাঁ অল্প বয়স। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো আপনার এই পালে এসে। আপনার কাছে তো হাই কোয়ালিটির ক্রস এবং কিছু গাড়ল, গাড়ল অরিজিনাল গাড়ল দেখলাম। এই গাড়ল আমদানি হয়েছে কেমন সেগুলোর বিস্তারিত এবং কেমন দাম চাই এই গাড়ল বিক্রেতা ভাইয়েরা, সেগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার 01910-4645-91। ঠিক আছে। ভিডিও দেখে দুই ভাই আইছিল? এসছিল? জি জি। আচ্ছা, দুই ভাই আমার কাছে 10টা মাল নিয়ে গিয়েছে। 10টা মাল নিয়ে গিয়েছে? 10টা নিয়ে গিয়েছে। ডিসকাউন্ট করেছিলেন তো? হ্যাঁ অবশ্যই, আপনার ভিডিও দেখে যতক্ষণ আইছে, আপনার যা কথা দিয়েছি তাই করেছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে। আমি এতক্ষণ আপনাদেরকে ক্রস গাড়ল এবং অরিজিনাল গাড়ল যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে সেখান থেকেই গাড়লের বর্তমান বাজার মূল্যের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।